সালাম আলাইকুম। আসুন সবাই মানবতার পাশে দাঁড়াই, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। আজকে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্লাবিত আকস্মিক বন্যায় মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমরা প্রত্যেকেই অনেক দূর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা থাকা সত্ত্বেও আমরা এই কাজটি যে কোনো প্রতিবন্ধকতার কারণে হলেই করতে পারছি না, কিন্তু আমরা ইচ্ছে করলেই আমরা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করতে পারি। কিন্তু আর্থিক সহায়তা অনেক ক্ষেত্রে দেখা গেছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এরকম টাকা যদি আমি তাদের সাহায্যার্থে দিতে চাই, তাহলে দেখা গেছে আমার বাসা এতটাই দূরে যে এই টাকা দিতে গেলে গাড়ি ভাড়াই চলে যাবে। তো এইসব ক্ষেত্রে বিবেচনা করতে গেলে আমার এই পরিমাণ টাকাটা দেওয়ার কোনো স্কোপ পাচ্ছি না। আবার অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যাদের মাধ্যমে দিতে পারি, কিন্তু বিশ্বাসযোগ্যতার অভাবে দিতে পারতেছি না। তো তাদের জন্য আসন্না ফাউন্ডেশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমরা সকলে জানি শেখ আহমদুল্লাহর নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, যা স্বচ্ছতার সহিত কাজ করার মাধ্যমে তাদের বিশ্বস্ততা অর্জন করেছে। শুধু মুসলিম নয়, হিন্দু বা অন্য ধর্মের লোকেরাও এই প্রতিষ্ঠানকে বিশ্বাস করতেছে। তো আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনি ঘরে বসেই ইচ্ছে করলে অনুদানটা দিতে পারেন বন্যার্তদের মধ্যে। তো এই কাজটা করতে হলে প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে এই দানটা করতে পারি, যার মাধ্যমে আপনার এই অল্প অল্প টাকা একটা বৃহৎ টাকায় পরিণত হবে এবং বন্যার্ত মানুষের প্রয়োজনে এই টাকাটা কাজে লাগবে। তো এই কাজটা করতে গেলে প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ক্রোম বাজারে চলে গেলাম, এখানে গিয়ে অ্যাড্রেস বারে লিখতে হবে আসন্না ফাউন্ডেশন। তো আসন্না ফাউন্ডেশন লিখে আমি যখন সার্চ করে দেব, তখন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে আমরা আসন্না ফাউন্ডেশন এটা দেখে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আসন্না ফাউন্ডেশনের মেন যে ওয়েবসাইটটা আছে এটার ভিতরে নিয়ে যাবে। ও এখান থেকে ডান দিকে উপরের দিকে কোণে দান করুন একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে দান করুন আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। তো এখান থেকেই মূলত আমাদের দানের পরিমাণটা উল্লেখ করে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আমরা যদি আমরা বাটন ফোনের মাধ্যমে দিতে চাই, তাহলে যে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দেওয়া আছে নগদ পেমেন্টের, ওই নাম্বারে আমরা সরাসরি পেমেন্ট করে দিতে পারি, অথবা নিচের দিকে দুটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি ব্যাংকে গিয়ে আমরা পেমেন্ট করতে পারি। আর যদি আমরা অনলাইনে পেমেন্ট করতে চাই এখান থেকে সরাসরি, তাহলে নিচের দিকে যে কোনো পরিমাণ অনুদান এখানে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর অনুদানের পরিমাণ এই ঘরটাতে আমার অনুদানের পরিমাণটা উল্লেখ করে দিতে হবে। ধরুন আমি 10 টাকায় দিব, 10 টাকা দিলাম, তারপরে নাম, তারপরে সে অনুদানকারী মোবাইল নম্বর লিখে নিচের দিকে যে দান করুন অপশনটা আছে, আমাদের এই দান করুন অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা ইচ্ছা করলে এখান থেকে কার্ডের মাধ্যমে করতে পারি, অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি করি, মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলি মোবাইল ব্যাঙ্কিং সেবা আছে প্রত্যেকটা এখানে দেখাবে। তো আমি যেহেতু নগদের মাধ্যমে করব, আমি নগদের উপরে ক্লিক করে দেব। তো নগদের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পেমেন্ট অপশনের পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি যেই ফোন নাম্বারটা থেকে নগদ নাম্বার যেটা নগদ যে ব্যাঙ্কিং নাম্বারটা আছে এটা লিখতে হবে। এটা লিখে প্রসেসে ক্লিক করে দেওয়ার পর একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তারপর এখানে লিখতে হবে। ওটিপিটা লিখে প্রসেসে ক্লিক করে দিতে হবে, যদি ওটিপি না আসে রিপ্রসেসে ক্লিক করতে হবে। তারপর আমাকে এখান থেকে আমার যে নগদ পিন নাম্বারটা আছে পিন নাম্বারে ক্লিক করে দিতে হবে। তো পিন নাম্বারটা লিখে যখন আমি প্রসেসে ক্লিক করে দিব, তখন দেখুন এই যত সুন্দরভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমি নিজেই দেখতে পাবো আমার পেমেন্টটা হয়েছে কিনা। দেখুন এরকমভাবে যখন এই পেজটা চলে আসবে, আপনি নিশ্চিত যে আপনার টাকাটা চলে গেছে বন্যার্তদের মাঝে পৌঁছে গেছে। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন, ঘরে বসে অতি সহজে এভাবে আপনারা পেমেন্ট করতে পারেন।
বন্যার্থদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আমি এ পর্যন্ত কোনো ভিডিওতে শেয়ার চাই নাই, এই ভিডিওটা শেয়ার চাচ্ছি কারণ এটা মানবতার জন্য, যেহেতু এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলে অন্য আরেকজন উপকৃত হবে, অন্য আরেকজন দান করতে পারবে এবং এই দানের টাকা দিয়ে বন্যার্থ যে মানুষগুলো আছে তারা অনুপ্রাণিত হবে। এই কারণে আপনার মাধ্যমে একটা শেয়ার চাচ্ছি। আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।